সবাই কোচিং সেন্টারে আপনাদের সকলকে স্বাগতম আমিও আজকে নিয়ে এসেছি নিউজ ইন দু হাজার বাইশ উচ্চ স্কুল সার্ভিস কমিশন দেখো আজকে এই খবরটি প্রকাশিত হয়েছে নয়ই মার্চ দু হাজার বাইশ খবরটির মধ্যে যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করা হয়েছে সেই কয়েকটা বিষয়বস্তু এখানে আলোচিত হয়েছে এক নম্বর আপার প্রাইমারি শূন্যপদ কত কোন কেন নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে আর সেই সাথে কবে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে আর দ্রুত নিয়োগ প্রক্রিয়া আর নিয়োগের স্বচ্ছতা আনতে কোন কোন আধিকারিককে নিয়োগ করা হয়েছে আর সেই সাথে বিভিন্ন রিজন হিয়ারিংয়ের কাজ শেষ হয়েছে ইতিপূর্বে খুব দ্রুতই কিন্তু নিয়োগ হবে সেই আশা কিন্তু পাওয়া যাচ্ছে উচ্চ প্রাথমিকের ক্ষেত্রে আমরা দেখব যে খবরটাতে কি বলা হয়েছে উচ্চ নতুন আধিকারিক নিয়োগ হ্যাঁ নতুন করে সাজানো হচ্ছে স্কুল সার্ভিস কমিশনকে রাজ্য সরকারের ভাবনা শুরু স্কুল সার্ভিস কমিশনকে নিয়ে বিগত কিছু মাস ধরে এসএসসির উপর অনিয়মের অভিযোগ এসেছে নিয়োগের ক্ষেত্রে স্কুলের গ্রুপ ডি সি এবং ক্লাস নাইন টেন নিয়োগের ক্ষেত্রে এই নিয়মে অনিয়মের অভিযোগ সবচেয়ে বেশি সঙ্গে রয়েছে উচ্চ প্রাথমিকের নিয়োগও যাতে এই অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তি করা যায় সেই নিয়ে ইতিমধ্যেই কমিশনের দুজন আধিকারিককে নিয়োগ করা হয়েছে আরও জানা গেছে অভিযোগের দ্রুত নিষ্পত্তি করতে রাজ্য সরকার আরও আধিকারিক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার এসএসসিকে নতুন রূপে সাজাতে চলেছে বলে খবরাখবর সামনে এসেছে স্কুল শিক্ষা দপ্তরের সূত্রে খবর আর যাতে উচ্চ প্রাথমিক নিয়ে জটিলতা সৃষ্টি না হয় সেই জন্যই এই নিয়োগ কাদের নিয়োগ করা হয়েছে সেটা বলছি আরও একটা আপডেট সামনে এসেছে যে যেখানে এসএসসির বিভিন্ন নিয়োগ নিয়ে সমস্যা মেটাতে দুজন ল অফিসারকে নিয়োগ করা হয়েছে রাজ্য সরকারে। এর সঙ্গে একজন সহসচিব নিয়োগ করা হচ্ছে এসএসসি অফিসে বলে আপডেট এই মুহূর্তে বেরিয়েছে বেশ কিছুদিন ধরে গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়োগ নিয়ে বারবার হোচট খেতে হয়েছে এসএসসি যে সমস্ত আধিকারিকরা আগে এই সমস্ত নিয়োগের ক্ষেত্রে যুক্ত ছিলেন তাদের কোর্টে তলব করা হয়েছে যে সমস্ত খবর খবর আপডেট আপনারা দেখছেন একক বেঞ্চে একাধিক ভর্ষণা করা হয়েছে এসএসসি কাজকর্ম দেখে আমি আগের অনেকগুলো ভিডিওতে এই কথা কিন্তু বারবার বলেছি আবারও বলছি অপরদিকে ডিভিশন বেঞ্চ বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে একটি তদন্তের নির্দেশ দিয়েছে জানা গিয়েছে সমস্ত অভিযোগ যাতে দ্রুত নিষ্পত্তি হয় এবং দ্রুত নিয়োগ হয় এজন্য কমিশন কয়েকজন আধিকারিককে নিযুক্ত করতে চলেছে বলে বড় খবর এর মধ্যে আগেই কমিশন দুজন আধিকারিক নিযুক্ত করেছে বলেও খবর সম্প্রতি একাধিক বিতর্কিত রয়েছে যেমন গ্রুপ সি সেটা বললাম নবম দশম শিক্ষক নিয়োগ গ্রুপ সি গ্রুপ ডি প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে উচ্চ প্রাথমিকের নিয়োগকে কেন্দ্র করে এই সমস্ত বিতর্কের মাঝে একটি ভালো খবর সামনে আসছে নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে এবং নিয়োগের স্বচ্ছতা আনতে স্কুল সার্ভিস কমিশন নতুন করে সাজাতে চলেছে এর জন্য একাধিক আধিকারিক নিয়োগ সেটা বলা হলো দুজন আধিকারিককে নিয়োগ করা হচ্ছে উক্ত আধিকারিকদের মধ্যে রয়েছে ডাব্লু এর অফিসার অথবা অবসরপ্রাপ্ত আইপিএসের পদমর্যাদার অফিসার হবেন বলে জানা গেছে তাহলে দুজন আধিকারিক নিয়ক্ত করা হচ্ছে তারা কিন্তু বিশিষ্ট ব্যক্তি ডব্লুবি মানে ডব্লু এর অফিসার র্যাঙ্কের আর সেই সাথে তার অবসরপ্রাপ্ত এর পদমর্যাদার অফিসারদের কিন্তু এসএসসি বোর্ডে কিন্তু নিয়োগ করা হচ্ছে আই নিয়োগের স্বচ্ছতা এবং দ্রুততা আনতে দীর্ঘদিন ধরে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অপেক্ষা করছে যে চাকরি তাদের কবে চাকরি হবে বা নিয়োগ কবে কমপ্লিট হবে সে সমস্ত তথ্য সামনে আসছে যেখান থেকে জানা যাচ্ছে যে রিসেন্টলি কিছু বিতর্ক এই উচ্চ প্রাথমিকের নিয়োগকে কিছুটা বিলম্বিত করেছে মানে এই এসএসসির গ্রুপ ডি গ্রুপ সি এবং নবম দশমীর যে দুর্নীতি এই দুর্নীতিটা নিয়েই কিন্তু এই প্রাথমিক উচ্চ প্রাথমিকের নিয়োগটা থমকে আছে এই দুর্নীতিটা একটু কাটিয়ে উঠতে পারলেই কিন্তু খুব দ্রুতই কিন্তু উচ্চ প্রাথমিকের নিয়োগ সম্পন্ন করতে চাইছে সরকার বলে জানা যাচ্ছে যদিও উচ্চ প্রাথমিক নিয়োগ প্রক্রিয়া কমিশন চালিয়ে যাচ্ছে হাইকোর্টের নির্দেশ মোতাবেক নিয়োগ প্রক্রিয়া নিয়ে কাজকর্ম অনেকটা এগিয়েছে বিভিন্ন নিজন হিয়ারিংয়ের কাজ শেষ হয়েছে বাগরি তার চিঠি প্রার্থীদের কাছে পৌঁছেছে এখন যে খবর আসছে সেখান থেকে জানা যাচ্ছে যে উচ্চ প্রাথমিকের নিয়োগ নিয়ে যাতে আর কোনো অভিযোগ না ওঠে তার জন্য একাধিক আধিকারিক নিয়োগের সশস্ত্র তাৎপর্যপূর্ণ হতে চলেছে বলে খবর তবে বর্তমানে উচ্চ প্রাথমিক নিয়োগ দিতে দেরি হচ্ছে তার প্রধান কারণ অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে আমি যেটা বললাম কোর্টের গ্রুপ সি এবং গ্রুপ ডি এবং নবম দশম যে শিক্ষক নিয়োগ নিয়ে যে বিতর্ক উঠেছে সেটা এর জন্য উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া পিছিয়ে গিয়েছে বলে জানা গেছে আরেকটি প্রশ্ন সবার মনে থাকছে সেটা হচ্ছে উচ্চ প্রাথমিকের শূন্যপাত কত আবার বলে দিচ্ছি আগের ভিডিওতে আমি বলেছি আবার বলে দিচ্ছি চোদ্দো হাজার তিনশো উনচল্লিশটি আর উচ্চ প্রাথমিকের শূন্যপাত কি বাড়তে পারে না বা প্রায় সেই সম্ভাবনা নেই আচ্ছা তারপরে কি আছে যে নতুন নোটিশ কি দু হাজার আসতে পারে হ্যাঁ সম্ভাবনা আছে আর সেই সাথে কি গ্রুপ সি এবং গ্রুপ ডি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কি দু হাজার আসতে পারে কেস মিটলেই কিন্তু নতুন বিজ্ঞপ্তি দু হাজার আসতে পারে বা আসবে আজকের খবরটি এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আপনাদের মতামত জানাবেন আর নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে